হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড আমার দিদিতে। চলুন আজ আপনাদেরকে সেই দেখিয়ে দিচ্ছি একটি অন্য রকমের চা। আপনারা হয়তো ভাবছেন চায়ের কাপ ছেড়ে কেন আজ গ্লাস ধরলাম, কারণ কি আজ করছি খুবই ভাইরাল ম্যাজিক টি। ম্যাজিক টি অর্থাৎ এটার সঙ্গে ম্যাজিক তো নিশ্চয়ই হবে। গ্যাসটিকে জ্বালিয়ে নিলাম। এবার ম্যাজিকের মেন উপকরণটি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এর আসল উপকরণটি হলো এই অপরাজিতার ফুল। এগুলো কি আমি সকালে কালেক্ট করে রেখেছি আর এগুলো থেকেই হবে আজকের চা। সো ফ্রেন্ডস, চায়ে জলটা চাপিয়ে দিলাম আর আমি একটু তাড়ায় রয়েছি, যেহেতু মানুষ জন্য দুধ গরম হচ্ছে, মানুষ চাটাও তৈরি করতে হবে, তাই চিনিটা আমি এখনই দিয়ে দিচ্ছি। এই চায়ে চিনিটা না দিলেও চলে, যাদের অসুবিধা রয়েছে সুগারের বা চিনি খেতে চান না তারা চিনিটা অ্যাভয়েড করতে পারেন। পাশাপাশি মানুষ জন্য দুধটা চাপিয়েছিলাম, দুধটা গরম হয়ে গেছে আর আমি আজকের দুধটা এই আর চাপিয়ে দিলাম, যাতে ওটাও জাল হয়ে যাক ততক্ষণে। আর মানুষ জন্য ও চা, এটাও স্পেশাল, কেন কি ও এটাকে চা বলে, আমরাও চা বলেই ওকে খাওয়াই। এটার সঙ্গে একটু সামান্য হেলথ ড্রিঙ্ক, হেলথের জন্য যে পাউডারটা কিনে রেখেছি ওটা ওর চকলেট ফ্লেভারের, ওটা খুব পছন্দ, ওটা সামান্য মিলিয়ে দেই ব্যাস, আর ওর চা রেডি। ওটাও দেখতেও চায়ের রঙের হয়ে যায়। ফ্রেন্ডস, দুধটা একটু বেশি গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ধোয়া উঠছে, আর এতটা গরম মানুষ খেতে পারবে না, তাই আমার সহজ উপায় আমার চা হতে হতে আমি এটা একটি মগে জল, ঠান্ডা জলের ভিতরে এটা বসিয়ে দিলাম। আর এদিকে চায়ের জল দেখুন ফুটে গেছে, আমি একটি আঁচটা কম করে দিলাম। আর এখানে আমি ঘরের তৈরি একটি মশলা, এটাতে আমি আদা শুট আর সঙ্গে গোলমরিচ, কিছুটা দারচিনি, এলাচ দিয়ে তৈরি করে রেখেছি পাউডারটা। ইমিডিয়েট আমার চা বানানোর সময় ইনস্ট্যান্ট এটা আমার খুবই হেল্প হয়, আর নাহলে আলাদা করে এই সময় আদা থেতো করে তৈরি করে মশলা তৈরি করতে যে সময়টা লাগে সেটা বেঁচে যায়। আর এই আমি পাপড়িগুলিকে এইভাবে ছাড়িয়ে নিলাম আর বোটের দিকটা বাদ দিয়ে দিলাম। আর দু কাপ চায়ে মোটামুটি 4 থেকে 5টা ফুল আপনার যথেষ্ট। আর দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন ধীরে ধীরে রংটা পাল্টাতে শুরু করলো। হালকা হাতে চামচটা থেকে নাড়ানোতেই দেখুন ফুল থেকে সমস্ত রংটা বেরিয়ে আসলো। আর এটাকে আমি কিছুক্ষণের জন্য যে ঢাকা দিয়ে সিমে রেখে দেব। আমাদেরটা কি অবস্থা, চলো আপনাদেরকে ম্যাজিকটা দেখিয়ে দিচ্ছি।
রংটা দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আসল রংটা দেখিয়ে দিচ্ছি। আর এই চা তৈরি, গাঢ় নীল রং। সো ফ্রেন্ডস, এই ম্যাজিক চায়ের আরেকটি ম্যাজিক দেখাচ্ছি। এই আমি দিলাম কয়েক ফোঁটা ম্যাজিক ড্রপ, আর এর রং কিন্তু দেখুন পাল্টে বেগুনি হয়ে গেল। এই হলো নীল আর এই হলো বেগুনি। আজ চাটা করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, তাই আপনাদেরকে ঠিক করে বোঝাতে পারছি না রংটা, তাও পার্থক্যটা দেখিয়ে দিচ্ছি। আজ আসলে চাটা এত গাঢ় নীল হয়েছে, হ্যাঁ দেখুন বেগুনি, মনে হচ্ছে আমি উজালা গুলিয়ে রেখেছি। সো ফ্রেন্ডস, আজ আমরা ম্যাজিক টি খাচ্ছি, ম্যাজিক চা। আর ম্যাজিক টির মেন রহস্য হলো এই লেবু, কয়েক ফোঁটা লেবুর রস আর ম্যাজিক। দেখুন আপনারা এই চাটি অবশ্যই ট্রাই করবেন, আর এটি হেলথের জন্য অনেক ভালো, খুবই উপকারী। আর আপনাদের স্বাদ কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।